সুপ্রভাত সবাইকে। অভিষেক দবং চ্যানেলের একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গতকাল এই টপটা কেনা হয়েছিল, তো তখন তো রাত্রিবেলা সেট করা হয়নি, তো পরের দিন সকালবেলা এটাই প্রথম কাজ যে টপটাকে করে সেট করতে হবে। পুরনো মাটি তো বাড়িতে ছিলই, তো সেটাই আমরা সকালবেলা থেকেই শুরু করেছি। আপনি তো টাকা দেন, পয়সা দেন না, জিনিসপত্র নিয়ে চলে যান, শুধু লেজ নাড়লে হবে? অনেক পরিশ্রম হয়ে গেছে ডক্টর পেছনে। তো সকাল সকাল তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টটা বানানোর জন্য। আজকে ভাবছি একটু বেসন চিলা বানাবো, জানেন তো, ওটা অনেকে এটাকে মশালা অমলেটও বলে, আবার কেউ কেউ এটাকে চিলা বলে। এটা অ্যাকচুয়ালি বেসন দিয়ে বানানো হয়, খুব সিম্পল, খুব ইজি প্রসেস, কিন্তু খেতে দারুণ হয়। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, বিনস, আদা, যা আপনার কাছে আছে ঘরের সবজি সব একটুখানি ঝিরিঝিরি করে কুচিয়ে নেবেন। তারপরে ওর মধ্যে একটু বেসন, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর এই ভেজিটেবলসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। নিয়ে তারপরে একটু অল্প অল্প করে জল মেশাবেন, যেমন আমরা গোলা রুটি বানাতাম না ছোটোবেলায়, মা ঠাকুমাদের হাতে গোলা রুটি তো আমাদের খুব প্রিয় ছিল। ওটারই একটা হেলদি ভার্সন হচ্ছে এই বেসন চিলাটা। এটা কিন্তু খাওয়াও খুব উপকারী, আর বলে যে এটাতে নাকি খুব প্রোটিন কন্টেন্টটা খুব হাই হয়। আমি টেস্টের জন্য একটুখানি চাট মশলা ওপর দিয়ে দিলাম, এটাতে না বেসন চিলাটা খেতে খুব সুন্দর হয়। তারপর তো ইজি প্রসেস, সবাই বুঝতেই পাচ্ছেন। তাওয়াটা গরম করে নিয়ে একটু সাদা তেল তার মধ্যে দিয়ে এবার বেসন চিলাটা দিয়ে একটু স্প্রেড করে নেবেন। নিয়ে তারপরে একটু হালকা আছে আস্তে আস্তে ভেজে নিলে বেসন চিলাটা রেডি। এই পাকা পেঁপেটা ছিল, এটাকে একটু টুকরো করে দিয়ে দেবো। আমার বাবা আর বাবাই দুজনেই পাকা পেঁপে খেতে খুব ভালোবাসে, তো প্রথমে বাবা আর বাবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপর আমি মা আর পূজা খাবো। এদিকে দেখেছেন আরেকজনের চিলা খাওয়ার কেমন চোট, খুব ভালো লেগেছে, টমেটো সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খাচ্ছে একদম। কত গো? পেঁয়াজ কেনা হয়ে গেছে, এবার যাবো টমেটো পিউরি কিনতে। অনেকদিন অভিরা একটা এই ক্যান্ডিটা ভীষণ বায়না করছিল, তাই জন্য অভিরার জন্য এটা আজকে শেষমেশ নিলাম এই ক্যান্ডি। জানি না প্রচণ্ড মিষ্টি হবে। আর একটা এই বিস্কিট নিয়েছি, প্রচণ্ড ভালো লাগে আমার এই বিস্কিটগুলো। মন সিটি এই মুরগির ঠ্যাংটা সব জায়গায় পাওয়া যায় না, আমাদের মুনসিটিতে পাওয়া যায়। এবার বললাম না যে জিরা থেকে হিরে সব কিছু ওখানে পাওয়া যায়, এক্সক্লুসিভ কাল কমপ্লেক্সের ভিতরেই আমাদের একটা স্কুল আছে। আমাদের কাছে অপশনস আছে একটা দুটো, বাট আমরা ফার্স্টে আমরা যেখানে থাকি বাড়ির কাছে সেটাই আমরা চুজ করতে চাই ফার্স্টে। তো কথা বলে দেখি আগে কেউ কি বলে। স্কুলে কথা হয়নি, তার কারণ প্রিন্সিপাল এখন নেই, আর যিনি কথা বলবেন তিনি এখনো আসেননি, তো 12টার পরে উনি আসবে। আরে বেশি দূর তো নয়, এই তো কাছেই, আবার 12টার সময় না যাওয়ার কি আছে? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, চলে যাবে। আরে তুমি এখানেই বসে আছো, কিন্তু তার আগে অভিরার জন্য একটু খিচুড়ি বানানো হয়েছে, এটার মধ্যে আলু, পেঁপে, গাজর, বিন সব সবজি দিয়ে একটু খিচুড়ি বানানো হয়েছে। আগে অভিরার খাবারটা তৈরি করবো, ওকে খাওয়াবো, তারপরে আমরা খেতে বসবো। খাবে
এটা ভামের ছবি দেখেছো? এটা ভাম, এটা ভাম। কি ভয়ঙ্কর দেখতে ভামটাকে, খুবই ভয়ঙ্কর দেখতে ভাম। অ্যালেক্সাকে আমরা হাড় কোনোদিনই খাওয়াতাম না, তো এখন ইদানিং ও দেখি একটু চিকেনটা বেশি খেতে পছন্দ করে, ভাতটা একটু কম খায়, তো যার জন্য ওকে একটু বেশি চিকেন দিয়ে কম ভাত দিয়ে একটু মেখে দিয়েছি, এখন অ্যালেক্সাকে খাওয়াবো। দেখি তো ভালো করে কে ফিনিশ করেছে, কে ফিনিশ করেছে ভাত? মামা, ভেরি গুড গার্ল, গুড গার্ল। তো আমরা এখন যা স্কুলে কথা বললাম সেটা এখানে কথা বলার পর সিরিয়াসলি আর অন্য কোনো কিডজি বা অন্য কোথাও কথা বলার দরকার নেই। এইটা আমি একটা জিনিস বলে রাখি যে এখানে অন্তরা আগেও আঁকা শিখিয়েছে, আর এখানে অন্তরা একসময় টিচার ছিল, কম্পাশনেট একটা একটা অ্যাটমসফিয়ারও পাবে, বিকজ এখানে সবাই অন্তরাকে চেনে। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা বাড়ির খুব কাছে, সুবিধা অসুবিধা হলে আমরা সঙ্গে সঙ্গে আমরা যেতে পারবো। দুবার হসপিটালাইজড হয়েছে তার জন্য সেটা আমরা এখানে বললাম, তো ওরাও সেই ব্যাপারটাকে আরো ভালোভাবে আর খুব সিরিয়াসলি ডিল করবে, যেটা আমরা জানি না যে বাইরে কোথাও থাকলে ও ডিল করতে পারে, এক্সট্রা কেয়ারটা পাবে। হ্যাঁ, আমাদের এখন থেকেই বলছিল, বাট আমাদের নেক্সট মান্থ এই উইকের মধ্যে কিছু একটা প্ল্যান হচ্ছে, তো একটা রোড ট্রিপ প্ল্যান হচ্ছে, তো এখন আমরা এই সময়ের মধ্যে রাখতে চাই না, আর এখন জাস্ট মানে নতুন মাস থেকে সব কিছু শুরু করতে চাই, তো অগস্টের ফার্স্ট থেকে আমরা হয়তো ওকে স্কুলে পাঠানোর চেষ্টা করবো। কি খাচ্ছো তুমি? কি খাচ্ছো? দেবে না, না ও দেবে না। সারাদিন এই শেয়ালটাকে নিয়ে পড়ে থাকে, আমার সব কথার ব্যাকগ্রাউন্ডে ট্যাক 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 আওয়াজ আপনারা পাবেন। যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকালবেলা কিছু কাজ আছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। এ বাবা, হাতের কি অবস্থা, কি করছিস? হাতে নাও ফ্যান, ফ্যানটা হাতে নাও, ওই যে ফ্যানটা হাতে নাও, ফ্যান আছিস? হ্যাঁ ফ্যান, এটা কি ফ্যান? আর এসি কোনটা, এসি? এসি আরেক বলো, এসি এটা কি? হ্যাঁ বই, এটা কি রান্না করছো? তড়কা রান্না করছি। হ্যাঁ, পেঁয়াজ রসুন আদা কাশ্মীরি মির্চ কাঁচা লঙ্কা দিয়ে এখন এটা কষি, টমেটো পিউরে দিয়ে, টমেটো পিউরে দিয়ে প্রথমে এটাকে কষি নিয়ে তড়কা সিদ্ধ চানা সিদ্ধ করে রেখেছি, এখনই পনির দেবে, পনিরটা একটু ভেজে নিয়েছি। হ্যাঁ, নুন হলুদ সবই দেওয়া হয়েছে, পনিরে দেওয়া হয়নি, মশলাটার মধ্যেই সব দেওয়া হয়েছে, এবার তেল ছেড়ে গেছে। কসুরি মেথিটা একটু গরম চাটুতে গরম করে নিয়েছি, পনির তরকা রেডি, খুব কম আঁচে কিছুক্ষণ দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেবো। এটা কি এনেছিস? তরকার ডাল এনেছি। আরে বাবা, এটা তো একদম ফাটাফাটি জিনিস। এই যে তুমি কি করছো, সব খেলু কেন নামিয়েছো তুমি? হ্যাঁ, কি কাঁচা হয়েছে সেগুলোকে সব এখন ভাজ করব, আর তারপর রাত্রিবেলা ডিনার করবো।
এই সারাদিন ধরে কাঁচা হয়েছে এত জামা কাপড়, এগুলোকে সব ভাঁজ করবো, করে আলমারিতে তুলবো, তারপরে ডিনার করতে যাব। পাটার মধ্যে কিছু একটা আবার কামড়ে দিয়েছে, ফুলে লাল হয়ে গেছে পাটা। ব্যাস আর কিছু না, রাত্রিবেলার ডিনারটা করে আমাদের দিনটা আজকের মতন শেষ করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর জানাবেন কেমন লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।